পাঁচটি কথা বলো ভালো নিয়েছিল আমাদের রাজাকে একসময় করে বললাম তলা পানে একবার নিল না কি করে হবে ঝোঁক ভরে হয়ে যায় আগে ওকে খুব চাপা দিয়েছি যে পাই তা সেই চাপা দিয়েছি কপালটাই বন্ধ লাঠির পা উপরে 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 পা উপরে থাকবি তলাটা নিয়ে ট্রেনে ফেলতে চলবি মনে করে লাইব ছিল
বসে থাকতো লাতে মারলি আমার তাও আছে মনে হচ্ছে কম পয়েন্ট আছে ভোগে দেখি তলাকার পাঠাবি বেরিয়ে গেল মারবি একটা ভয় হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে লাভ আছে এইবার করতে মনে হাত ছাড়া একে ধরা যাবে না, এ মারতে হবে ভেতর ঢুকে, ঠিক আছে? আর ও যখন গাইছে তখন কিছু থাকতে হবে।
সাদা প্লেয়ারদের ক্ষমতা নেই যে ভেতর ঢুকে মার দেওয়া একটা প্লেয়ার টাইম হয়ে গেল না ক্ষমতা নেই মারা জীবন মারতে হবে এই প্লেয়ারটা জীবন মারছে খারাপ হয়ে গেছে এইভাবে ধর বেশি থাকবি ধরা পড়বি গড়ি হয়ে গিয়ে চলতি খেলার ফলাফল দিয়ে তোর ক্ষমতা নেই একটু ভিড় মারা কে মারতে হবে না এ বাঁচতে হবে না একটা কোট নিয়ে নিলি তোর সালা হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে তাড়াহুড়ি করতে যাবে ভালো করে দেখবো এই প্লেয়ারের ক্ষমতা নেই একটা প্লেয়ার মারে যতক্ষণ পাই না আইবে দেখো একটা প্লেয়ার মারতে যাবে না একটা প্লেয়ার মারতে যাবে না তুমি দেখো তোর পাই না আসলে একটা প্লেয়ার মার দিতে হবে তুই দাঁড়া এই দাঁড়া লাগবি তোর বড় একটা প্লেয়ার মারা ক্ষমতা নেই এই গা প্লেয়ার একটা প্লেয়ার মারতে না হ্যাঁ যাবো তো এটা হয়েই তো গেল একটা দিতে তলা পা নিচে পড়ে যাই তোমরা আগে যে পারে তুলে থাকছি যে পারে খেলা খেলছি সেই বেলাটাই তোমার ধরছিলি খেলা হয় জানে না তা একটু ঘাস বোঝায় না ব্যাপারটা জানে ঘাস বোঝায় না প্লেয়ারের যে কোন পায়ে খেলছি ও কোনটা ধরলে পা পরিমাণটা দেখা যাবে খেলাতে পরিমাণ তাও নাই একবার তো চেষ্টা করতে হয় যে কি হয়েছে ঠিক আছে হাফ টাইম আগে চারটি কোয়েট খেয়ে গিয়ে একবার চেষ্টা করার পর নাই গাড়ি মারানো কিন্তু এবারে একবার চেষ্টা করে ধরতে কাল দেউন মারানো তুই জিততে একবার তো পাই হাত দিল দেখা বাঁ পাইতে একবার হাতই দিল বাইরে কি ওরকম করবি যে আমরা যাবো ফল চাই ওরকম টু পয়েন্ট করে দিই মাঝে মাঝে গড়ি গড়ি করে দিন
ঠান্ডা পরে ধরা একবার হইতে ঠান্ডা লোকের আউট ফাউট হয়েছে বাচ্চাকে করতে পারে আউট হয়েছে মা হাত তালি পা হয়েছে হারা বাদা বাচ্চা করা খাইতে বলে ঠান্ডার মতো বুদ্ধি দিয়েছে বাচ্চা তাও গা প্লেয়ার তোর বেশি দেওয়া যায় খারাপ প্লেয়ার প্রতিভা ধরে না ছাই তোর ঘুম আসছে আমাদের এখনো বাতাসের প্রথমে দু কোটি না দিতে কিছু নেই হয়ে গেল আর দু মিনিট করতে সাত ঘন্টা কছে ফিরে ওখানে দাঁত খেলা আছে খেলা খেলতে ঠিক আছে মার হোক অসুবিধা নেই না দিল কোনো অসুবিধা দু মিনিট খেলা আছে এমনি হয়ে যাবে চিকুন চিকুন পাবো আর আগে সব থেকে খেলা খেলছে বাপন সবাই খেলেছে সোনাও তো বিশাল খেলছে মোমিন বসন্ত আসে নাই নাইনে আসে না বাঁশি বাঁশি পরে নেই নাই সেই মোমিন বসন্ত একা খেললো না প্রথম থেকে একা খেলছে আর ঠিকই আছে ওকে বিশাল তেড়াইতে হয় শুনেছি ঠান্ডা করছে ঠান্ডা একাই খেয়ে দেবে প্রথম প্রথম খুব জ্বালাই তো যখন প্রথম প্রথম উঠলো না কদিন তখন আসতে যাইছো না মাঝে না তো এখন তো আমরা ডাকলে যাইতে এখন এখন কি বলতো ইরেশের লজ্জাটি ভাবটা কেটে গেছে প্রথম প্রথম ঘর থেকে বেরোইত না আর মোমিনকে ১২ মাস চালাইতে হয়